বড় ধরনের যুদ্ধে জড়ালো আর্মেনিয়া ও আজারবাইজান বিতর্কিত নাগর্ণ কারাবাগ অঞ্চল নিয়ে শুরু হয় যুদ্ধের জন্য একে অপরকে দায়ী করছে দুই প্রতিবেশী আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রীর বরাদ্দ কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায় স্থানীয় সময় রোববার ভোরে আর্মেনিয়ার অভ্যন্তরে হামলা চালায় আজারবাইজানের সেনারা জবাবে পাল্টা হামলা চালিয়ে আজারবাইজানের বেশ কয়েকটি হেলিকপ্টার ড্রোন ও ট্যাঙ্ক ধ্বংস করেছে আর্মেনিয়া এর মধ্যে আজারবাইজানের ট্যাঙ্ক ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করেছে আর্মেনিয়ার সামরিক বাহিনী অন্যদিকে হেলিকপ্টার ধ্বংসের কথা স্বীকার করে আজারবাইজান কর্তৃপক্ষ জানিয়েছে তাদের ক্রুরা জীবিত রয়েছেন এর আগে বিতর্কিত নাগরণ কারাবাক অঞ্চল নিয়ে সংঘাতের পর উনিশশো চুরানব্বই সালে যুদ্ধবিরতিতে রাজি হয় আর্মেনিয়া ও আজারবাইজান